প্রিয় দর্শক, আপনারা ছবিতে যে মানুষটি দেখতে পাচ্ছেন, এই মানুষটি হচ্ছেন থারুগা দুই আসনের উন্নয়নের রূপকার আলহাজ মোহাম্মদ দবিরুল ইসলাম এমপি মহোদয়। উনি আজকে করোনায় আক্রান্ত, ওনার জন্য সবাই দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। ওনার এই করোনার কালীন সময়ে করোনা কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, নিজে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার ঠাকুরগাঁও জেলার বালাডাঙ্গি উপজেলার সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে পাঠিয়েছেন। এই হেলিকপ্টার যোগে ওনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হবে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমরা এখন দেখি সেই হেলিকপ্টার কীভাবে সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে ল্যান্ডিং করে এবং ওনাকে নিয়ে যায়। আপনারা যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটি একটি কলেজের মাঠ। এটি থারুগাঁও জেলার বালাডাঙ্গি উপজেলার সমীরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়। এই মহাবিদ্যালয়টি জনাব ইঞ্জিনিয়ার ইজাবুদ্দিন সাহেব 1987 সালে প্রতিষ্ঠা করেন। মাঠটির অনেক বিশাল, তাই হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য খুবই সুন্দর প্লেস। এই হেলিকপ্টারটি আমাদের মাঠে এসে পড়ছে। আমাদের মাননীয় এমপি মহোদয় এই এলাকাটি অনেক উন্নয়ন তিনি করেছেন। দীর্ঘ 7-7 বার উনি এই এলাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী ওনার এই অসুস্থতার জন্য দ্রুত উন্নত চিকিৎসার জন্য একটি বিমান বাহিনীর হেলিকপ্টার প্রেরণ করেন। আজ যে বালাডাঙ্গি সমীরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে ল্যান্ডিং হওয়ার পর ওনাকে এবং ওনার আত্মীয় স্বজনকে দ্রুত ঢাকায় নিয়ে যাবেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করাবেন। ওনার বড় ছেলে মাজহারুল ইসলাম সুজন এই কলেজেরই একজন প্রভাষক। উনি আমাদের সবার কাছে ওনার পিতার জন্য দোয়া চেয়েছেন। আমরা সবাই ওনার পিতার জন্য, অর্থাৎ আমাদের এই এলাকার মাননীয় এমপি মহোদয় জনাব দবিরুল ইসলাম এর জন্য দোয়া করব, যাতে উনি এই করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন। এবং হেলিকপ্টারে যে 4 জন পিপিই পরা নার্স এসেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য, ওনারা এখন সমীরউদ্দিন কলেজের ভিতরে যাচ্ছেন, যেখানে আমাদের এমপি মহোদয় আছেন। এমপি মহোদয়কে ওনারা নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে ভালোবাসায় সিক্ত হয়ে হাজারো দর্শক ওনার সুস্থতার জন্য দোয়া কামনা করছেন এবং ওনাকে এক নজর দেখতে এসেছেন, যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এজন্য সকলেই ওনার জন্য দোয়া রাখছেন। এখানে অনেক জ্ঞানী গুণী লোকজন, শিক্ষক মহোদয়বৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন, ঠাকুরগাঁও এডিসি
একবারে নাকি ইউনো সাহেব এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন পেশার মানুষ সবাই এসেছেন ওনাকে দেখতে এবং ওনার জন্য দোয়া করতে, উনি যেন সুস্থভাবে ফিরে আসতে পারে। আমরা এই আশা ব্যক্ত করি। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে চ্যানেলটি দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি অর্থাৎ আরএস মিডিয়া ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে দেখার জন্য। আপনারাও আমাদের এমবি সাহেবের জন্য দোয়া করবেন। এই যে হেলিকপ্টারটি এখন চলে যাচ্ছে এমপি সাহেবকে নিয়ে আমাদের, উনি যেন সুস্থ হয়ে ফিরে আসে আল্লাহর কাছে, এই কামনা করি।